আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। বরাবরের মতোই আপনাদের সমস্যার আলোকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি আজকেও। আজকে প্রশ্নটি করেছেন শামিমা ইয়াসমিন। তিনি লিখেছেন, আমার বাচ্চার বয়স 2 মাস, তার ওজন 5.5 কেজি। আমার মনে হয় আমার বাচ্চা ঠিকভাবে দুধ পায় না। এই 2 মাস বয়সে দিনে কতবার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত? সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে প্রশ্নটি মায়েদের কমন একটি প্রশ্ন। 2 মাসের একটি বাচ্চাকে দৈনিক কমপক্ষে 8 থেকে 12 বার বুকের দুধ খাওয়ানো উচিত। তা না হলে বাচ্চা কিন্তু প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে না এবং বাচ্চা অনেক সময় ডিহাইড্রেশনে ভুগতে পারে। এখন কিভাবে বুঝবেন যে বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে কি না? এজন্য জানতে হবে বয়স অনুযায়ী বাচ্চার ওজন কত। 2 মাসের একটি বাচ্চার বয়স অনুযায়ী ওজন হওয়ার কথা 5 থেকে 6 কেজি, এবং ওই বাচ্চাটি যদি দৈনিক কমপক্ষে 6 বার প্রস্রাব করে বা ইউরিন ত্যাগ করে, তাহলেই বুঝতে পারবেন যে বাচ্চা ঠিকমতো বুকের দুধ পাচ্ছে। যদি বাচ্চার ওজন কম হয় বা বাচ্চা দৈনিক অন্তত পক্ষে 6 বারের কম প্রস্রাব করে থাকে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে সতর্ক হতে হবে এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভিউয়ার্স, আপনারা চাইলে আপনাদের যে কোনো সমস্যার কথা আমাকে লিখে পাঠাতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে সেটা আপনারা দেখতে পান এবং আমার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ আপনারা পান। ধন্যবাদ।